রিয়াজ ভাই, গরু দেখি পাগলামি করতেছে, এটা আমার একটু দুষ্ট গরু, তাই না? তাও অষ্টল, এটা ছ স্টিলে যেত গরু। আচ্ছা, এটা কি সার না গাই? মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু কিন্তু খুবই বড়। আচ্ছা, এটা দাম কত এখন হচ্ছে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আবার আমি চলে আসছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট কাউ ফার্ম সাদেক এগ্রোতে। আজকে কিছু কিছু স্পেশাল জাতের যে গরুগুলো আছে সেই গরুগুলো ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ার্সদেরকে দেখার চেষ্টা করবো। তা আপনি প্রথমেই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? রিয়াজ ভাই, গরু দেখি পাগলামি করতেছে, এটা আমার একটু দুষ্ট গরু, তাই না? আচ্ছা, এই হোয়াইটটার নাম কি আর ব্ল্যাকটার নাম কি? কালারটার নাম হলো যে দিলবার, আর সাদাটার নাম দেওয়া হয়নি। কালারটার নাম হচ্ছে দিলবার? হ্যাঁ। আচ্ছা, দিলবার, আর হচ্ছে সাদাটার এখনো নাম দেওয়া হয়নি। এগুলো কি জাতের গরু? ব্রাহ্মাজাতের গরু। আচ্ছা, কালোটা কি কত কেজি হবে? কালোটা 900-950, আর হচ্ছে সাদাটা? সাদাটা 850-850 মতো। আচ্ছা, এই পাশে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, যেমন এই গরুটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা অষ্টল, এটা ছ স্টিলে জাতের গরু। আচ্ছা, এটা কি সার না গাই? সার, সব সার, এগুলো হচ্ছে সার, তাই না? আচ্ছা, এটা এটার ওজন কত কেজি হবে? এটা 1000 কেজির উপরে হবে। আচ্ছা, এটার ওজন হবে প্রায় 1000 কেজির মতো। আচ্ছা, এটা দাম কত যাচ্ছে আপনারা? এটার দাম 9 লাখ। আচ্ছা, এটার দাম চাওয়া হচ্ছে 9 লক্ষ টাকা, মানে 8 থেকে 9 লক্ষ টাকার মধ্যে। এই গরুটা কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। এই গরুটার নাম হচ্ছে সুন্দরী, আর গরুটা কিন্তু খুবই বড়। পাশে কিন্তু দুই একটা কালেকশনগুলো আছে, যেমন এই পাশে একটা গরুটা কিন্তু খুবই সুন্দর। এটা কি জাতের? এটা আমেরিকান বাংলা জাতের। এটার প্রাইস কত যাচ্ছে? এটা 30 লক্ষ টাকা। প্রত্যেকটা গরু কিন্তু খুবই বড়। আচ্ছা, এটা দাম হাঁকানো 28 থেকে 30 লক্ষ টাকা। এখানে একটা গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো কি লাগানো, টোকেন নাম্বার নাকি? আচ্ছা, এটার নাম দিচ্ছেন কি গরু? এটার নাম ড্যান্সার, আমরা দিচ্ছি নাচের ড্যান্সার। আচ্ছা, এই গরুটার নাম হচ্ছে ড্যান্সার, মানে নাচানাচি বেশি করে, তাই না? ড্যান্সার, তাই না? আচ্ছা, এটাও কিন্তু বিশাল বড় গরু। আচ্ছা, এই যে নাচতেছে কিন্তু অলরেডি, তাই না? ভিতরে বোঝা যায় না, বাইরে নামাইলে আরো একটু বেশি বোঝা যায়। ওকে, এই পাশে কিন্তু বাচ্চা চেতে গেছে, নাম কি বাচ্চা না? হ্যাঁ। ওকে, আচ্ছা, এটার দাম কত হাঁকানো হচ্ছে? 25-26 এরকম হবে, 25 থেকে 26 লক্ষ টাকা। তো রিয়াজ ভাই মুখ থেকে যা শুনলাম, ফিউচার কিন্তু বা আপকামিং ডেজ এর মধ্যে কিন্তু আরো কিছু বড় কালেকশনগুলো আসবে, যেমন বর্তমানে কিন্তু সাদেকের মধ্যে সবচেয়ে বড় যে গরুটা ছিল সেটা হচ্ছে রজো। আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এখান থেকে ভিডিওটি শেষ করতে হচ্ছে, দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।